ওয়েলকাম টু স্কাই বাংলা ওয়ার্ল্ড অফ নিউজ লাইভ। থার্ড নিউজ আপডেট অ্যাট স্কাই বাংলা ওয়ার্ল্ড অফ নিউজ লাইভ। নতুন করে আজকে বৃষ্টিপাত না হয়, বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল, প্রশাসনিক সূত্রে খবর। আমরা দেখে নেব রাত 8টার খবর বলাগড়ে, গুপ্তিপাড়া ও বলাগড়ের সামগ্রিক বন্যা পরিস্থিতির চিত্র। গুপ্তিপাড়া ফেরিঘাটের ফুটবল খেলার মাঠের গোল পোস্টের কাছে গঙ্গার জল এসে পৌঁছেছে। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. নতুন করে আজকে বৃষ্টিপাত না হয়, বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল, প্রশাসনিক সূত্রে খবর। আমরা দেখে নেব রাত 8টার খবর বলাগড়ে, গুপ্তিপাড়া ও বলাগড়ের সামগ্রিক বন্যা পরিস্থিতির চিত্র। গুপ্তিপাড়া ফেরিঘাটের ফুটবল খেলার মাঠের গোল পোস্টের কাছে গঙ্গার জল এসে পৌঁছেছে। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. পুলিশ প্রশাসন সূত্রে খবর, আজকে জল নতুন করে বৃদ্ধি পায়নি। দেখতে থাকুন খবর বলাগড়, থার্ড নিউজ আপডেট অ্যাট স্কাই বাংলা ওয়ার্ল্ড অফ নিউজ লাইভ। নমস্কার, বর্তমান আমাদের হুগলি জেলা, মেদিনীপুর, নদিয়া বন্যার পজিশনটা খুব খারাপের দিকে। ডিবিসির জল ছাড়াতে আমাদের হুগলি ঘাটাল এসব অঞ্চলে প্রতিবারের মতন এবারও বন্যাতে 20-25 লাখ লোক এফেক্টেড হয়েছে বন্ধুরা। যেটা খুব দুঃখজনক ঘটনা, আর আমাদের সমবেদনা থাকলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বন্যা দুর্গতের সঙ্গে দেখা করেছেন, আর যখনই বন্যা হয় তখনই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে আমরা কথা বলি। আর হ্যাঁ, এটা 1954 সাল থেকে কিন্তু হয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। আর এ সুরাহা যতক্ষণ রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলিতভাবে না করবে, ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে না। অনেক অর্থের ব্যাপার আছে, এর জন্যে আজ আপনার নিউজ মাধ্যমে আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বাংলার জনগণ আপিল করছি কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেমনি করে হোক, কেন্দ্রে রাজ্যে মিলে জুলে এই ঘাটাল প্ল্যানটা করে ওখানকার লোকগুলোকে আগের বন্যা থেকে বাঁচাওয়ার জন্যে আমাদের রাজ্য কেন্দ্র সরকারের ভূমিকা নেওয়ার দরকার আছে। এটা প্রতি বছর আমাদের একটা বিশাল ঘটনা হয়, বন্যাতে আমাদের লাখ লাখ লোক বাড়িঘর ক্ষতি হয়, নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এটা খুব মারাত্মক একটা, আমাদের এই আধুনিক যুগে একটা বড় সমস্যা হয়ে রয়েছে। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.